নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো এই ছটি রাশির জাতক জাতিকারা জন্মগত ভাগ্যবান হয়ে থাকে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর প্রত্যেক দিন যে কথাটা বলি আজও সেই একই কথা বলবো, যে সম্পূর্ণ দেখুন। এই ধরনের আলোচনা ভিডিওগুলো কখনো কেটে কেটে দেখবেন না, কারণ এখানে আপনাদের অনেক কিছু বুঝতে বা জানতে হবে। যদি না বুঝে জেনে আপনার রাশি আছে কেটে বেরিয়ে গেলেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমার বলা কথাগুলো আপনার সাথে নাও মিলতে পারে। কারণ এখানে আপনাদের বুঝতে হবে কেন আপনার রাশি নিয়ে আলোচনা হচ্ছে, সেই রাশিদের গ্রহদের অবস্থান কী আছে সেগুলো বুঝতে হবে, জানতে হবে, তারপর গিয়ে কিন্তু সফলতা। আমি প্রত্যেক দিন এই কথাটা বলি। আর অনেক বড় কিন্তু ভিডিও করা হয় না, খুব ছোট ভিডিও করা হয়, একটু ধৈর্য সহকারে সময় নষ্ট করেই ভিডিওটা দেখুন, তাতে কিন্তু আপনার ভাগ্য পাল্টালেও পাল্টাতে পারে। আর যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে 12টি রাশি আমরা জানি, এই 12টি রাশির মধ্যে 6টা রাশির জাতক জাতিকাদের নিয়ে, এই 6টা রাশির জাতক জাতিকারা জন্মগত কিন্তু ভাগ্যবান হয়ে থাকে, সেই নিয়ে আমি আলোচনা করব। কীরকম আমরা ভাগ্যবান বলতে কী বুঝি, দেখুন আমি যে 6টি রাশির কথা বলবো সেই রাশির জাতকেরা জন্মগত ভাগ্যবান কেন, এই 6 রাশির জাতক জাতিকারা সব দিক থেকে সাকসেস এবং সফলতা পায়, কারণ এদের ঈশ্বরের কৃপা দৃষ্টি সর্বদা থাকে। এছাড়াও বেশ কিছু গ্রহের সুপ্রভাবও কিন্তু থাকে এই রাশিদের উপর। নানা জায়গা থেকে কিন্তু সুযোগ সুবিধা আসতে থাকে। এই যে আমি যে কথাটা বললাম যে এই রাশির জাতক জাতিকারা জন্মগত ভাগ্যবান, ভাগ্যবান অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে এই যে রাশির আমি নামগুলো বলবো 6টি রাশির, এই 6টি রাশির জাতক জাতিকারা ধনী কোটিপতি হলেই যে ভাগ্যবান এরকমটা কিন্তু নয়। কারণ ভাগ্যবান মানে সব দিক থেকে সফলতা যারা পাবে, স্বাস্থ্য ভালো থাকবে, আয় ইনকাম থাকবে, ঝুট ঝামেলা অশান্তি এদের জীবনে আসলেও সেটা স্থায়ী হবে না, সমস্ত দিক থেকে যে জাতক জাতিকারা ভালো অবস্থায় থাকে তাকেই ভাগ্যবান বলে। এখানে ভাগ্যবান বলে আমি শুধু ধনী ব্যক্তির নিয়ে কিন্তু আলোচনা করছি না, বুঝতে হবে যে জাত ব্যক্তিদের কথা আমি বলবো 6টা রাশির, সেই 6টা রাশির জাতক জাতিকারা অবশ্যই স্ট্রাগল করে, অবশ্যই সমস্যা থাকে, অবশ্যই নানা রকম ঝুট ঝামেলা এদের জীবনে আসে, সেখান থেকে কিন্তু এরা সহজে বেরিয়ে আসতে পারে এবং এরা খুব অল্প বয়সে সফলতা পায়। সবথেকে বড় কথা, আর্থিক কষ্ট এদের কোনোদিনই হয় না। হয়তো এরকম হতে পারে এরা কোটিপতি নাও হতে পারে, ধনী নাও হতে পারে, তবে এদের চলার মতো পরিস্থিতি কিন্তু সর্বদা বিরাজমান। আর সম্পূর্ণভাবে সমস্ত কিছু এরা পেয়ে থাকে বলেই কিন্তু এই 6 রাশির এই ভাগ্যবান বললাম বা ভাগ্যবান বলে। যেরকম এই রাশিদের উপর সবথেকে বেশি যে প্রভাব গ্রহদের থাকে সেটা হচ্ছে বৃহস্পতি, বুধ, শুক্র, চন্দ্র, এই গ্রহদের সুপ্রভাব সর্বদা কিন্তু থাকে। এতে কি হয়, বৃহস্পতি অবশ্যই অর্থনৈতিক উন্নতি আমাদের করে থাকে বা অর্থনৈতিক দিকটা কিন্তু দেখে, মা লক্ষ্মী এদের সর্বদা কাছে থাকে। এরপরে আবার বুধ গ্রহ, বুধ গ্রহ অর্থাৎ হচ্ছে বুদ্ধি তীক্ষ্ণ হয় এই 6টি রাশির, সমস্ত দিক থেকে কিন্তু এরা বুদ্ধি দ্বারা জীবনে সাকসেস পেয়ে থাকে। হ্যাঁ, এদের জীবনেও নানা রকম সমস্যা আসে, বাধা বিপত্তি আসে, কিন্তু বুধ গ্রহ এদের এতটাই ভালো সুপ্রভাব ফেলে এদের উপর, সেই কারণে এরা কিন্তু যত রকম বিপদে পড়ুক না কেন নিজে বুদ্ধি দ্বারা সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে এবং এরা যে কোনো কাজে সাকসেস এবং সফলতা পায় বুধ গ্রহের কারণে। তার সাথে সাথে শুক্র, এদের উপরে কিন্তু একটা সুপ্রভাব অবশ্যই শুক্রের থাকে। এর কারণে কি হয়, এরা কিন্তু ভোগ বিলাসিতা আমরা বলতে পারি, এদের মধ্যে কিন্তু সুখ ভোগ 100% থাকে। এদের বিবাহিত জীবন সুসম্পূর্ণ এরা মেনে নিতে পারে এবং সংসারে সুখ শান্তি বিরাজ করে,
হয়তো ছোটোখাটো সমস্যা এদের জীবনেও আসে সাংসারিক, কিন্তু সেটা স্থায়ী হয় না। এদের শুক্র গ্রহের স্ট্রং থাকার কারণে এগুলো কিন্তু খুব অল্প সময়ে সমাধান হয়ে যায় এবং সর্বদা সুখী থাকে। চন্দ্র মনকে চঞ্চল করে রাখে, শিশুসুলভ, এরা আনন্দ ফুর্তি এবং মনোরঞ্জন করে, কিন্তু এদের দুঃখ কষ্ট বেশি সময় ধরে রাখতে পারে না, অর্থাৎ সেগুলোকে ভুলে যায় এবং এরা সর্বদা কিন্তু আনন্দে থাকার চেষ্টা করে। এই যে গ্রহ, যে গ্রহদের কথা বললাম, এরা কিন্তু সর্বদা এই ছটি রাশিকে সাপোর্ট করে, আর এর ফলেই এই ছ রাশির কথা বলাই যায় যে এরা জন্মগত কিন্তু ভাগ্যবান, কারণ এরা ছোট থেকেই কিন্তু নিজের মতো করে চলে এবং জীবনে যেটা চায় সেখান থেকে কিন্তু সাকসেস পায়। তাই বলে এই নয় যে এই জাত ব্যক্তিরা কোটিপতি হবে, বড়লোক হবে, ধনী হবে, এরকমটা কিন্তু নয়, কারণ ভাগ্যবান সব কিছু মিলেমিশে হয়। তবে এটা বলতে পারি এদের অর্থকষ্ট কখনোই হবে না, এদের চলার মতো সারাটা জীবন কিন্তু এরা অবশ্যই এদের আয় ইনকাম থেকে 100% আসবে। এবং কিছু কিছু জাতক জাতিকারা ধনী এবং কোটিপতিও কিন্তু হতে পারে এবং সব মিলেমিশে দারুণ ভাগ্যবান বলা যায় এবং জন্মগত ভাগ্যবান বলা যায়। এবার আমি আসব সেই রাশিদের নাম, কোন কোন রাশি। প্রথমে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই 100% এরা যে কোনো কাজে সফলতা পায়। এরা স্ট্রাগল করে, এদের জীবনেও নানা রকম সমস্যা আসে তবে স্থায়ী হয় না, এদের বুদ্ধি দ্বারা সেগুলোকে কিন্তু এরা কাটিয়ে উঠতে পারে এবং সব দিক থেকে কিন্তু এরা সাকসেস 100% পেয়ে থাকে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকারাও কিন্তু সবার কাছে প্রিয় হয়ে ওঠে, এরা জন্মগতই কিন্তু এদের ভাগ্যটাই এরকম। তাই বলে কি এরা কষ্ট দুঃখ পায় না? অবশ্যই পায়, কিন্তু সেগুলোকে এরা সামলে নিতে পারে এবং আবার নতুন করে এরা কিন্তু এদের সমস্ত ক্ষতি হওয়া, নষ্ট হওয়া জিনিসগুলোকে ওরা রিটার্ন নিয়ে আসতে পারে, কারণ সেই ক্ষমতা এদের মধ্যে অবশ্যই থাকে, কারণ বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ এদের উপরে সব সময় তাদের সুদৃষ্টি ফেলে। এর ফলে এই কন্যা রাশির জাতক জাতিকারা সব দিক থেকে কিন্তু সফলতা পায় এবং এরা বলা চলে জন্মগত ভাগ্যবান। এর পরের রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ছোট থেকেই এরা কিন্তু দুঃখ কষ্ট খুব কম পেয়ে থাকে, তবে বড় হওয়ার পরে কিছুটা স্ট্যাগল এদের করতে হয়, কিন্তু সেখান থেকেও আমি বলবো অবশ্যই এরা একটা সময় ধনী ব্যক্তি হয় এবং দুঃখ কষ্ট টেনশান এদের থেকে অনেক দূরে চলে যায়, আর এর কারণেই তো ভাগ্যবান বলা হয়। এর পরে যে রাশির কথা বলবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব ভালো জন্মগত ভাগ্যবান বলা হয় এই কারণেই তুলা রাশির জাতক জাতিকারাও কিন্তু মনে বা যেটা এরা ভেবে থাকে, যে স্বপ্ন বলা চলে দেখে থাকে, সেটা কিন্তু 100% পূরণ করে, 90% না 100% পূরণ করে। হয়তো একটু সময় লাগে, কিন্তু আমি বলবো এদের জীবনে না পাওয়া কোনো জিনিস নেই, এরা যদি কিছু চেয়ে থাকে সেটা 100% তারা কিন্তু অবশ্যই পেয়ে থাকে এবং সব দিক থেকে কিন্তু এরা সুখী, ধনসম্পদ, মান সম্মান প্রচুর পরিমাণে কিন্তু এরা পেয়ে থাকে। এরপরে যে রাশির কথা বলবো পাঁচ নম্বর, সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদেরও দারুণ, এরা কিন্তু ভালোভাবে জীবনযাপন করতে পারে, এদের ভাগ্যের সাপোর্ট সর্বদা পায়, এরা জন্মগত ভাগ্যবান বলা চলে, কারণ এদের জন্ম যেখানেই হোক না কেন এদের ভাগ্য এরা নিজেরাই কিন্তু গড়ে তোলে, ছোট থেকেই কিন্তু এদের সমস্ত দিক থেকে আশা পূরণ হতে থাকে। অবশ্যই এর পিছনে বৃহস্পতি, বুধ এবং শুক্র এরা কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট করে এই বৃষ রাশিকে,
শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারাও কিন্তু জন্ম থেকেই ভাগ্যবান, কারণ এদের বলা চলে সোনার চামচ মুখে দিয়ে কিন্তু এরা জন্মগ্রহণ করে। যদিও কিছু সংখ্যক জাতক জাতিকারা হয়তো দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, কিন্তু তারা যখন বুঝতে শেখে নিজেদের চেষ্টায় কিন্তু এদের জীবনে সফলতা আনতে পারে, সেই ক্ষমতা এদের মধ্যে থাকে, কারণ ঈশ্বরীয় আশীর্বাদ এবং বেশ কিছু শুভ গ্রহ এদের কিন্তু সাপোর্ট করে। আর সেই কারণেই এদের নিজেদের ভাগ্য নিজেরা কিন্তু তৈরি করতে পারে, সেই ক্ষমতাটা এদের মধ্যে অবশ্যই থাকে। এই ছিল ছটি রাশির জাতক জাতিকারা জন্মগত ভাগ্যবান, সেই নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করে জানানোর চেষ্টা করলাম রাশিগুলোর নাম। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।